আসসালামু আলাইকুম। খারাপ স্বপ্ন কোনগুলো? আপনি ঘুমন্ত অবস্থায় বোবায় ধরছে আপনাকে, অথবা ভয়ানক কোনো কিছু আপনাকে পাকড়াও করছে, কেউ পেছন থেকে আপনাকে ধরে ফেলার চেষ্টা করছে, ছাদ থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, বিমানে সফর করছেন, বিমান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কেউ ফেলায় দিচ্ছে, সাগরের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, নানান কিছু দেখা যায়। দুঃস্বপ্ন দেখার পর 9টি কাজ করা আবশ্যক। বোবাজিন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে একমাত্র কাজ যে আমলগুলো বলেছি, এই আমলগুলো শুরুতেই করবেন, তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে। বন্ধ মানে বুঝেন, বদজিন আপনার উপর আসার করতে পারবে না, খারাপ স্বপ্ন আপনি দেখবেন না। ইদানিং খুব ভয়ঙ্কর এবং দুঃস্বপ্ন বেশি দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে বোবাজিন ধরে ফেলছে, রাত্রিকালীন সময়ে ঘুমে ডিস্টার্ব হচ্ছে, এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি না? হাদিসের ভাষ্য অনুসারে স্বপ্নকে বলা হয়ে থাকে হলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বপ্ন দুই ধরনের, একটা হচ্ছে ভালো স্বপ্ন আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন কোনগুলো? আপনি ঘুমন্ত অবস্থায় বোবায় ধরছে আপনাকে, অথবা ভয়ানক কোনো কিছু আপনাকে পাকড়াও করছে, কেউ পেছন থেকে আপনাকে ধরে ফেলার চেষ্টা করছে, ছাদ থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, বিমানে সফর করছেন, বিমান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কেউ ফেলায় দিচ্ছে, সাগরের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, নানান কিছু দেখা যায়। স্বপ্ন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। স্বপ্ন কিন্তু নবীদের স্বপ্ন ছিল বহি, আপনার আমার স্বপ্ন কিন্তু বহি না। আপনার আমার স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সুতরাং একটা স্বপ্ন দেখলেই যে আপনারা একেবারে পেরেশান হয়ে যান, বিষয়টা কিন্তু এরকম পেরেশানির বিষয় না। বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেবেন। খারাপ স্বপ্ন যখন দেখবেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর হলুম বা খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। সুতরাং ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কি করবেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমাদের কেউ যদি রাতে এমন কোন স্বপ্ন দেখে যা অপছন্দ করে, ভয়ঙ্কর, সে যেন 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করে। এই যে বাম হাত, ধরেন আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, বিছানা থেকে উঠে যাবেন, উঠে 3 বার থু 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 করে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, গাল ভরা থুতু না, কিন্তু থুতুর ভান করবেন, ছোট ছোট থুতু। এরপরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। যেই কাত হয়ে আপনি স্বপ্নটা দেখেছেন, সেই কাতটা মানে পার্শ্বটা পরিবর্তন করবেন। ধরেন আপনি ডান কাতে শুয়েছিলেন, এই ভয়ানক স্বপ্ন আপনি অবস্থায় দেখেছেন, আপনি এখন উঠে 3 বার থুতু নিক্ষেপ করলেন, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন। এরপর আপনি যেটা করবেন, ডান কাতে থাকলে বাম কাতে, বাম কাতে থাকলে আপনি ডান কাত হয়ে যাবেন। এটা নবীজির হাদিস। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে খারাপ স্বপ্ন দেখে, তবে সে যেন তার বিছানা পরিবর্তন করে নেয়, মানে যে চাদরটা ছিল ওই চাদরটা আপনি পরিবর্তন করবেন। আর এই সমস্ত ভয়ঙ্কর আচরণ থেকে বাঁচার জন্য আপনার প্রথমেই যখন ঘুমাবেন, ওযুটা করে নেবেন। আমরা এটা করি না, 2 রাকাত নামাজ পড়বেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়ে বুকে ফুৎকার দিয়ে, হাতে ফু দিয়ে পুরো শরীরটা আপনার মাসায় করবেন, তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে। বন্ধ মানে বুঝেন, বদজিন আপনার উপর আসার করতে পারবে না, খারাপ স্বপ্ন আপনি দেখবেন না। আর এই যে বাচ্চা কাচ্চা অনেক সময় পেশাব করে, ওই বিছানার উপরে আবার ঘুমান, এমনটা করবেন না। 2 হাদিসের আলোকে সুস্পষ্টভাবে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখার পর 9টি কাজ করা আবশ্যক। 1 নম্বর, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 2 নম্বর, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা। 3 নম্বর, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে 3 বার তাউজ পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া। বিছানা পরিবর্তন করা, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আর ঘুমাতে না চাইলে ওযু করা এবং 2 রাকাত নামাজ আদায় করা। স্বপ্নের কথা কাউকে না বলা, ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে সাধারণ কাউকে না বলাই উত্তম। আল্লাহর কাছে স্বপ্নের ভালো দিক কামনা করা, স্বপ্নের অকল্যাণ থেকে সম্ভব হলে আল্লাহর রাস্তায় দান সাদাকা করা, কারণ আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকা আপনি যখন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ভয়ঙ্কর কিংবা দুঃস্বপ্ন দেখলে আল্লাহর কাছে একটা দোয়া করা যেতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন কোনো মানুষ ঘুমের মধ্যে ভয় পায়, তখন যেন সে বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুনা। এটা আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা পড়তে বলেছেন, আপনারা এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। এখন আসেন বোবাজিন। বোবাজিন বলতে, এটা কিন্তু জিনের এক প্রকার অস্তিত্ব। মানুষকে যখন বোবা ধরে আর কি, বোবাজিন যখন আচ্ছাদিত করে, এই আচ্ছাদিত করলে মানুষের অনেক সময় মনে হয় স্ট্রোকও কিন্তু অনেক সময় হয়ে যায় এরকম, এবং প্যারালাইজড হয়ে যায় মানুষ। কেন? তার স্নায়ু চাপ পড়ে, মেন্টালি খুব প্রেশার পড়ে, আর মেন্টালি যখন প্রেশার পড়ে, মানুষের হৃৎপিণ্ডের পাম্পিং কিন্তু বেড়ে যায়, ব্রেনের উপরে ইফেক্ট পড়ে, রক্ত চলাচলের উপরে ইফেক্ট পড়ে, এই কারণে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে। তো বোবাজিন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে একমাত্র কাজ যে আমলগুলো বলেছি, এই আমলগুলো শুরুতেই করবেন, ওই যে সুরার আমলগুলো যদি বাঁচতে চান ইনশাআল্লাহ বোবাজিন থেকে। আর বোবা ধরা, এটা কখনো শরীরের কোনো অঙ্গগত বৈষয়িক কারণেও হতে পারে, যেমন কোনো খাবার বা ঔষধের প্রভাব, আবার কখনো কখনো জিনের প্রভাবে হতে পারে, এটা বর্তমান বিজ্ঞানীরা বলছে, ইসলামিক স্কলাররা বলতেছে। ইবনে সিনা তার চিকিৎসা গ্রন্থ আল কানুনে বলেছেন, এটা এমন একটি রোগ যার কারণে মানুষ ঘুমে প্রবেশকালে অনুভব করে যে ভারী কাল্পনিক কিছু তার উপরে পড়ছে, তাকে চাপ দিচ্ছে, তার
নিঃশ্বাস বন্ধ করে ফেলছে, যার ফলে তার শব্দ আটকে যাচ্ছে, সে নড়াচড়া করতে পারছে না। তাহলে এসব ক্ষেত্রে যদি স্ট্রোক বা খিঁচুনি বা হার্টের উপরে কোনো ইফেক্ট পড়ে, অবশ্যই পরবর্তী সময় ডাক্তারের শরণাপন্ন হবেন। কিন্তু বাঁচার জন্য যে আমলগুলো একটু আগে বলেছি, সে আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।